জুতার ফিতা শক্ত করে বাঁধো, ধরতে হবে হাল। শরীফুল ইসলাম 2020 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের হাল ধরেছিলেন, এরপর হাল ধরেছেন জাতীয় দলের। আগ্রাসন, ম্যাচ জেতার ক্ষুধা, শেষ পর্যন্ত হাল না ছাড়ার মানসিকতাই জাতীয় দলে ক্যারিয়ারের শুরুর দিন থেকেই শরীফুলকে রেখেছে আলোচনায়। তবে নজর কাড়া শরীফুলের খারাপ সময়ও এসেছে। অফর্মে বাদ পড়েছিলেন এশিয়া কাপের দল থেকেই, বিশ্বকাপের প্রাথমিক দলেও ছিলেন স্ট্যান্ড বাই হিসেবে। শরীফুল ভেঙে পড়েননি, কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি দিয়ে কামব্যাক করেছেন। অফর্মে থাকা সাইফুদ্দিনকে হটিয়ে রীতিমতো বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গাও পাকা করেছেন। বিশ্বকাপ দলে থাকা পাঁচ পেসারের মধ্যে ম্যাচ সংখ্যা, উইকেট আর ইকোনমির বিচারে এই মুহূর্তে বিদেশের মাটিতে এই বাহাতিকেই সবচেয়ে সফল বলা চলে। একটা প্রশ্ন, এমন পারফরমেন্সের পর বিশ্বকাপের কোনো ম্যাচে যদি মুস্তাফিজের বদলে শরীফুলকে একাদশে রাখা হয়, খুব বেশি অবাক হবেন কি? শীত তারাতে এক নিমিশে এক ক্লিকে নিউনেস শেপ আপ ইওর পার্সোনালিটি। শক্তি সামর্থ্য আর পারফরমেন্সের কারণে শরীফুল যেমন দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের প্রিয় ছাত্র, তেমনি তামিম ইকবালের কাছেও 21 বছর বয়সী এই পেসারের রেটিং অনেক হাই। শরীফুল ইসলাম, আমার কাছে আই রেট হিম ভেরি হাইলি পার্সোনালি, আই রেট হিম ভেরি ভেরি হাইলি অ্যান্ড আই থিঙ্ক যে হি উইল প্লে আ বিগ পার্ট এগেইন। ভেরি কনফিডেন্ট গাই, নট স্কেড। আপনি যে সিচুয়েশনে আপনি ওকে বল দিবেন শরীফুলকে, হিল ট্রাই অ্যান্ড ডু দ্য বেস্ট, ওয়েদার ইটস হ্যাপনিং অর নট, হি উইল অলওয়েজ রান ইন, অলওয়েজ উইথ দ্য সেম ইন্টেন্ট, সেম অ্যাটিটিউড, হি উইল রান ইন অল ডে অ্যান্ড ট্রাই অ্যান্ড গেট ইউ আ উইকেট। তানজিম ঐশী, অলরাউন্ডার। আই রেট হিম ভেরি হাইলি পার্সোনালি।